আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, দোনেৎসকে রুশ বাহিনীর আক্রমণ প্রতিহত করার দাবি ইউক্রেনের। মার্কিন ক্ষেপণাস্ত্র বদলে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চিত্র। রুশ মিসাইল হামলা, শহর ছাড়ার জন্য বললেন মেয়র। পুতিনের ইরান সফরের নতুন সমীকরণের ইঙ্গিত। রাশিয়ার কাছে কখনোই ড্রোন বিক্রি না করার ঘোষণা। ইসরায়েলের আয়রন ডোম কিনছে গ্রিস। সর্বশেষে জানিয়ে দিব, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করবে না রাশিয়া, বলছে রিপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দোনেৎসকে রুশ বাহিনীর আক্রমণ প্রতিহত করার দাবি ইউক্রেনের। দনবাসে দোনেৎস্কের আবদিপকা শহরে ঢুকে পড়ে হামলা চালিয়েছে রুশ সেনারা, কিন্তু তাদের সেসব হামলা প্রতিহত করে দিয়েছে ইউক্রেন, এমন দাবি করেন সেখানকার স্থানীয় সেনা কমান্ডার। কমান্ডার ভিতালি বারবাস বলেছেন, গত কয়েকদিন ধরে আমাদের আবদ্বীপকায় অব্যাহতভাবে হামলা চালাচ্ছে, কিন্তু তাদের সব ধরনের চেষ্টা ব্যর্থ হয়েছে, বর্তমান পরিস্থিতি স্থিতিশীল কিন্তু কঠিন। কমান্ডার ভিতালি বারাসাত আরও বলেছেন, কয়েকদিন আগে দনবাসের কিছু অঞ্চল দখল করার যে দাবি করেছিল রাশিয়া, সেগুলো মিথ্যা। তিনি বলেন, কয়েকদিন আগে এদিকটা ব্যাপক হামলা চালিয়েছিল তারা, তাদের জেনারেল স্টাফ জানিয়েছিল সেখানে কিছু সাফল্য পেয়েছিল, কিন্তু তারা বেশিক্ষণ এটি ধরে রাখতে পারেনি, সন্ধ্যার দিকে আমাদের সেনারা সেগুলো পূর্ণ দখল করেছিল। তিনি আরো বলেছেন, দূরপাল্লার রকেট লঞ্চার হেমরস এবং M177 হাউজার কামান যুদ্ধ বড় ব্যবধান গড়ে দিচ্ছে। এ ব্যাপারে কমান্ডার ভিতালি বারাসাত বলেছেন, এগুলো সম্মুখভাবে কাজে দিচ্ছে, আমরা এগুলো শুনতে পারছি, আমরা এগুলোর ইতিবাচক প্রভাব দেখছি। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত 8 বছরে দোনেৎস এবং লোহানস্ক রিপাবলিক প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করেছে, ফলে তাদের অস্ত্র শেষ হতে দীর্ঘ সময় লাগবে। মার্কিন ক্ষেপণাস্ত্র বদলে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চিত্র। ইউক্রেনের একজন শীর্ষ জেনারেল বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিচ্ছে। ইউক্রেনের শীর্ষ জেনারেল ভ্লাদিমির ঝালুঝিনি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন, সেগুলো যুদ্ধের পরিস্থিতি পাল্টাতে সহায়তা করছে। তিনি বলেছেন, এগুলো দিয়ে তারা শত্রুদের কমান্ডো পোস্ট, গোলা বারুদ এবং জ্বালানির গুদামে হামলা করতে পারছেন। রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সরবরাহ লাইনে এসব ক্ষেপণাস্ত্র হামলা করার পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু নির্দেশ দিয়েছেন, ইউক্রেনের এসব ক্ষেপণাস্ত্র আর গোলা বারুদ ধ্বংসে যেন সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সাথে লড়াই করে যাচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। অন্যদিকে রাজধানী কিয়েভে আর এক লড়াই করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়ার যেসব এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে 60 জনের বেশি সদস্য এখন ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। বিদ্রোহীদের অভিযোগে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অন্তত 651টি মামলা হয়েছে। এদিকে রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাসপ্রম ইউরোপের গ্রাহকদের জানিয়েছে, অস্বাভাবিক পরিস্থিতির কারণে তারা আর গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিতে পারছে না। একটি চিঠিতে তারা জানিয়েছে, গত 14 জুন থেকে তারা সরবরাহ কমাতে বাধ্য হয়েছে। অন্যদিকে জাপান জানিয়েছে, তেল ও জ্বালানি সরবরাহের শাখালিন 2 প্রজেক্ট পরিচালনার জন্য নতুন যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখনও কোনো যোগাযোগ করেনি। রুশ মিসাইল হামলা, শহর ছাড়ার জন্য বললেন মেয়র। ইউক্রেনের কৃষ্ণাসাগর অঞ্চলে মাইক্রোলাইভে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে রুশ সেনারা। এসব মিসাইল হামলা প্রতিহত করার জন্য ইউক্রেন যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে সেগুলো হামলা প্রতিহত করে কুলাতে পারছে না। মাইক্রোলাইভের মেয়র মঙ্গলবার জানিয়েছেন এসব তথ্য। একটি সংবাদ সম্মেলনে মেয়র বলেছেন, গত সপ্তাহ ধরে শহরটিতে প্রতিদিন গোলাবর্ষণ হচ্ছে আর এই জীবন রক্ষা করার জন্য শহরটি ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া মাইক্রোলাইভে S-300 মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে, অথচ এসব মিসাইল আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানায় এবং সেগুলো ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। মেয়র আরো বলেছেন, বর্তমানে মাইক্রোলাইভে 2,30,000 মানুষ আছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে সেখানকার মানুষ ছিল প্রায় 5 লাখ, বর্তমানে যারা আছেন তাদের বেশিরভাগই বৃদ্ধ। এসব বৃদ্ধ মানুষেরও মাইক্রোলাইভ ছাড়ার জন্য আহ্বান জানিয়েছে মেয়র। পুতিনের ইরান সফর নতুন সমীকরণের ইঙ্গিত। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বদলে গেছে বৈশ্বিক পরিস্থিতি।
এমন সময় মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে ইরান গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে একই সময় ইরান গিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানও। যদিও অফিসিয়ালে বলা হচ্ছে সিরিয়া নিয়ে আলোচনা করতে ইরান গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট, কিন্তু পুতিন এই সফরের গুরুত্ব আরও গভীর। তার ইরান সফরের মাত্র দু তিন দিন আগে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তার সফরে ইরানের দুটি ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইসরায়েলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এই সফরে ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন রাখতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। পারমাণবিক শক্তি সঞ্চারের দোহাই দিয়ে ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে এমনিতেই কণ্ঠাসা করে রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব, তাদের আরও কণ্ঠাসা করার চেষ্টাই করে গিয়েছে বাইডেন। অন্যদিকে ইউক্রেনে কথাকথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার উপর সক্ষম নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা, ফলে তারা এখন অর্থনৈতিকভাবে কিছুটা চাপে পড়েছে। এ অবস্থায় রাশিয়ার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্র খুঁজে পাওয়া জরুরি, আর এক্ষেত্রে আদর্শ বাছাই ইরান। আবার ইরানের আরও ভরস্থল হয়ে উঠতে পারে রাশিয়া। দুই দেশেরই অবস্থা প্রায় একই, এই অবস্থায় রাশিয়ার জন্য ইরানের বন্ধুত্বের কোনো বিকল্প নেই। রাশিয়ার কাছে কখনোই ড্রোন বিক্রি না করার ঘোষণা। রাশিয়ার কাছে কখনো নিজেদের তৈরি বাইকাতার TB2 ড্রোন বিক্রি করবে না তুরস্কের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইকাতার। গণমাধ্যম CNN এর কাছে এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির CEO। তুরস্কের তৈরি 20টি বাইকাতার TB2 ড্রোন কিনেছে ইউক্রেন, আর তাদের এসব ড্রোন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছে ইউক্রেনের সৈন্যরা। সোমবার CNN এর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে বাইকাতারের CEO হালুক বাইকাতার বলেছেন, ইউক্রেন বর্তমানে আগ্রাসন এবং অসামঞ্জস্য আক্রমণের মুখে আছে, আর এ কারণে রাশিয়ার কাছে আমরা তাদের উৎপাদিত ড্রোনগুলো বিক্রি করব না। CNN এর উপস্থাপক বাইকাতারের CEO কে আবারও প্রশ্ন করে তারা কি রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করবেন, পুনরায় করা এই প্রশ্নের জবাবে CEO হালুকা বাইকাতার বলেছেন, আমরা তাদেরও এখনো কোনো কিছু দেইনি, আর আমরা কখনো তাদের কোনো কিছু সরবরাহ করব না, কারণ আমরা ইউক্রেনকে সমর্থন করি। আমরা তাদের সার্বভৌমত্বকে সমর্থন করি, তাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টাকে সমর্থন করি। ইসরায়েলের আয়রন ডোম কিনছে গ্রিস। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সমরাস্ত্র কিনছে গ্রিস। তুরস্কের সীমান্তে এইসব আয়রন ডোম মোতায়েন করতে চায় গ্রিস। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। এ ব্যাপারে ইসরায়েলের সশস্ত্র সহকারী প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডমিরাল ডিফেন্স সিস্টেম মিডল ইস্টের সাথে চুক্তি করতে যাচ্ছে গ্রিস। এর মাধ্যমে 370 মিলিয়ন ইউরো দিয়ে 70টি আয়রন ডোম 2023 সালের প্রথম দিকেই কিনবে গ্রিস। এগুলো গ্রিসের উত্তর পূর্বাঞ্চলীয় ইভুরোভ অঞ্চলের তুরস্ক সীমান্তে এবং জাজিয়ান দ্বীপে মোতায়েন করা হবে। গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করবে না রাশিয়া, বলছে রাইটার্স। জার্মানি ও ইউরোপের বেশ কয়েকটি দেশ নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ করে রাশিয়ার গ্যাসপ্রম। রক্ষণাবেক্ষণের কাজ চালানোর জন্য 11 জুলাই থেকে বন্ধ আছে এটি। বৃহস্পতিবার শেষ হবে রক্ষণাবেক্ষণের কাজ, এরপর পাইপলাইনটি পুনরায় চালু করে দেওয়ার কথা। কিন্তু মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন কমিশন জানায় তারা মনে করে না বৃহস্পতিবার রাশিয়া পাইপলাইনটি খুলে দেবে। তাছাড়া জার্মানির দুই বিদ্যুৎ গ্যাস আমদানিকারক কোম্পানির সংখ্যা প্রকাশ করে বলেছিল নর্ড স্ট্রিম দিয়ে হয়তো আর গ্যাস আসবে না। তবে নাম প্রকাশ না করার সাথে সংবাদ সংস্থা রয়টার্সকে গ্যাসপ্রমের দুইজন কর্মকর্তা জানিয়েছিলেন, বৃহস্পতিবার রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু হবে, তবে সরবরাহের পরিমাণ অনেক কম থাকবে। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, 11 জুলাইয়ের আগে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হতো সেই পরিমাণ গ্যাসই যাবে। নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে প্রতিদিন 160 মিলিয়ন ইউরোবিটার গ্যাস সরবরাহ করা যায়, কিন্তু বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে 70% কম গ্যাস দিচ্ছে রাশিয়া। এই পরিমাণটাই অব্যাহত থাকবে বলে জানিয়েছে রয়টার্স।